কোথায় যাচ্ছো? প্রাইজ পাবে তুমি? প্রাইজ নিতে যাচ্ছ? চলো কত দেখ, কত সিঁড়ি উঠতে হবে প্রাইজ নেওয়ার আগে, বুঝতে পেরেছিস? এত সিঁড়ি ওঠার পর প্রাইজ পাওয়া যায়। চলো ওই দিকে ওঠ, ওঠ যা, ওঠ ওঠ। তার সঙ্গে আরেকবার মঞ্চে ডেকে নেব শ্রীমতী স্মৃতি মল্লিক। তোমরা কি করতে এসছো? হ্যালো, মঞ্চে ডাকবো কি করতে এসছো? দেব মহাশয়কে মঞ্চে ডাকবো, শ্রী শ্যামল মিশ্র মহাশয়কে মঞ্চে ডাকবো। লম্বায় তুললে টানে ঘর থেকে বেরিয়ে এসে বসে আছি। সব নাম বলে চালু করে দিয়ে, চালু করো না, তাহলে শর্ট শর্ট ভিডিও। আমাদের দুই ছোট্ট বন্ধুকে মঞ্চে মঞ্চে ডেকে নেব, একটু জোরে করতালি হোক আমাদের দুই ছোট্ট শিল্পীর জন্য, আমাদের ভবিষ্যৎ। আমি সংকল্পে কলম পত্রিকার সম্পাদিকা
তার হাতে সংকল্প কলম শারদীয় সংকলন 2022 তুলে দিচ্ছে ঐশী। পরবর্তীতে আমি মঞ্চে দেখে নেব কবি শ্রীমতী বিপাশা সাহা মহাশয়কে। আগে অর্ণেশার বাবাকে আলাপ করো। কুমার দাস মহাশয়কে উত্তরীয় ও মেমেন্টো করিয়ে সম্মান জানাবে ঐশী। এবং সংকল্প কলমের জন্য তারা সেরা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। একটু মঞ্চের কাছে আসুন প্লিজ। নমস্কার, শুভ দুপুর সকলকে। প্রথমত সংকল্প কলমকে আমাদের থেকে দাও শুভেচ্ছা এবং শুভকামনা। আন্তরিকতা এবং গোটা সংকল্প পরিবারের টিমকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। এমন সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠান অবশ্যই সফল হয়েছে। আমি অনেকক্ষণ ধরেই বর্ণাঢ্য অনুষ্ঠান এত সুন্দর গান কি বলছে কি বললো কি বললো লেগেছে কি বলছে ভদ্রলোক গীতা নিয়ে গাইছিলেন, কথাগুলো খুব সুন্দর লাগছিল এবং উনি যথেষ্ট সাহসী। ট্রানজিশন
না ট্রানজিশন মানে হচ্ছে সাউথ পয়েন্টে ক্লাস ওয়ানের আগের ক্লাসটা হচ্ছে ট্রানজিশন, না নার্সারি এ, নার্সারি বি, তারপরে ট্রানজিশন, তারপরে ওয়ান, একটা এক্সট্রা ক্লাস। না না